হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব 2015 সালে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটে আসা ম্যাথস প্রবলেমগুলো নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকলে বেসিক কনসেপ্ট গড়ে উঠবে যে কি ধরনের প্রবলেম সাধারণত প্রাইমারি টেটে কিন্তু এসে থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। ক্লাস শুরুর আগে আর একটি কথা বলবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটি ক্লাসের কিন্তু ক্লাস নোট সহ প্র্যাকটিস সেট তোমরা পিডিএফ পেয়ে যাবে। যারা এখনো জয়েন করোনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তাহলে শুরু করছি আজকে সেশন। দেখো আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ফাঁকা জায়গায় কোন কোন অঙ্ক বসালে 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে কতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোর প্রত্যেকটা একটা করে ডিজিট কিন্তু হাইড করা আছে, যেখানে স্টার দেওয়া রয়েছে। সেই স্টারগুলোর ভ্যালু কত হলে প্রত্যেকটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আমরা জানি কোন সংখ্যা 9 দ্বারা যদি বিভাজ্য হয় তার অঙ্কগুলো সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়। ওকে, 3+0+*+4 অর্থাৎ কত রয়েছে, 3+4 অর্থাৎ 7+*। আচ্ছা 9 দ্বারা যদি ডিভিজিবল হতে হয় তাহলে 7+ কত যোগ করলে 9 দ্বারা ডিভিজিবল হবে? অবশ্যই স্টারের ভ্যালু কত হবে, 2 হতে হবে। তাহলে 7+2 হয়ে যাবে কত, 9 হয়ে যাবে। তার মানে স্টারের ভ্যালু এখানে কত হচ্ছে, 2। ওকে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এরপরে দেখো এখানে কত হচ্ছে, এখানে যদি সবগুলো যোগ করি আমাদের টাইম নষ্ট হবে। আমরা কি করব, দেখো 5 × 3 = 8 আর 1 = 9, যখনই 9 বা 9 এর গুণফল হবে তখন আমরা সেটাকে ক্যান্সেল করে দেবো, আর যোগ করার প্রয়োজন নেই। তাহলে পড়ে থাকছে দেখো 7 আর স্টার, একই রকম ভাবে 7+স্টার। ওকে, 7+স্টার অর্থাৎ স্টারের ভ্যালু কত হতে হবে, এখানে 2 হতে হবে, তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কত হচ্ছে, স্টারের ভ্যালু 2। ওকে, আশা করি এতটা বুঝতে পেরে গেছো। এখানেও দেখো কি করব আমরা, সরাসরি দেখো কোন সংখ্যায় 9 দ্বারা এখানে ডিভিজিবল হচ্ছে না, তো আমরা বাধ্য হয়ে এখানে যোগ করব। ওকে, যেমন 6 আর সাথে 13, 13 আর 8 কত হয়, 8 আর 13 হচ্ছে 21। ক্লিয়ার? 21 আর কত হলে পরে 21+ কত হলে 9 দ্বারা ডিভিজিবল হবে, 21। আর যদি এখানে 6 হয় তাহলে কত হচ্ছে, 27 হচ্ছে, আর 27 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে স্টারের ভ্যালু হচ্ছে কত, 6। নেক্সট দেখো এখানে, এটা তো আমরা যোগ করব না কারণ অনেক বড় সংখ্যা রয়েছে। দেখো 6 আর 3 = 9 হয়, ক্যান্সেল করে দিলাম। এরপরে দেখো 8 আর 5 = 13, আর সাথে কত হয়, 20। 20 সাথে কত যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে, 20 সাথে অবশ্যই 7 হতে হবে, তাহলে 27 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে স্টারের ভ্যালু হচ্ছে কত, 7। ক্লিয়ার? দেখো খুব সহজে আমরা অ্যান্সার তো পেয়ে গেলাম, 2 2 6 7। ওকে, যে অপশনে 2 2 6 7 আছে সেটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 2 কি রয়েছে, 6টি অঙ্ক দ্বারা গঠিত কোন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা যথাক্রমে এত 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 দ্বারা বিভাজ্য হবে। ওকে, অঙ্কটা কিন্তু অনেকটাই টাইম সাপেক্ষ, কারণ 6টি অঙ্ক দ্বারা গঠিত এবং 2টো অঙ্ক দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আগেরটা যেমন 4টে ছিল, এখানেও 2টো রয়েছে, কারণ একটা বৃহত্তম বের করতে হবে এবং ক্ষুদ্রতম, যেটা অত্যন্ত কিন্তু সময় সাপেক্ষ। ওকে, দেখো এই ধরনের যখন প্রবলেম থাকবে আমরা কিভাবে সলভ করব, এই যে সংখ্যাগুলো রয়েছে 27, 45, 60, 72 এবং 96, সবগুলোকে এমন একটা সংখ্যা চুজ করবো যেটা দিয়ে ভাগ যায় সবগুলোকে, 7 হোক, 5 হোক, বা 3 হোক, বা 9 হোক। তো এক্ষেত্রে দেখো সবগুলোকে 3 দিয়ে কিন্তু ভাগ যায়। এবার আমরা এখান থেকে যে সংখ্যাটা নির্ণয় করতে চলেছি সেই সংখ্যাটাকে অবশ্যই তাহলে 3 দিয়েও ভাগ যাবে। তাহলে সেই সংখ্যাগুলো যদি এটা 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 হয় তাহলে এইটার মধ্যে যে সংখ্যা দুটোকেই 3 দিয়ে ভাগ যাবে সেটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড নাম্বার। ক্লিয়ার? তাহলে দেখো আমরা প্রত্যেকটা চেক করব কোন দুটো সংখ্যায় 3 দিয়ে বিভাজ্য হচ্ছে। কিভাবে চেক করব 3 দিয়ে ভাগ যায় কিনা, এই টোটাল অঙ্কগুলো সমষ্টি 3 দিয়ে ভাগ দিলে ভাগ যাবে, কিন্তু আমরা সমষ্টি বের করব না, তাতে করে অনেক টাইম নষ্ট হবে। কি করব, দেখো যেটা যেটা 3 দিয়ে ভাগ যায় সেগুলোকে কেটে দেবো। 3 দিয়ে 9 কে যায় কেটে দিচ্ছি, 9 কে যায় কেটে দিচ্ছি, 9 কে যায় কেটে দিচ্ছি, 2 আর 7 = 9 হয়, এই দুটোকে একসাথে কেটে দিলাম। ক্লিয়ার? এবার এটা চেক করতে হবে, তাহলে দেখো 3 কে যায় 6 কে যায়, 8 আর 2 = 11, 11 কে কি 3 দিয়ে ভাগ যায়, যায় না, তাহলে এই অপশনটা আমাদের প্রথমে ক্যান্সেল। ক্লিয়ার? চলে যাবো নেক্সট অপশন, 3 যাচ্ছে 3 দিয়ে 9 কে যাচ্ছে 9 কে যাচ্ছে 8 2 = 11, 11 কে 3 দিয়ে ভাগ যায় না, অপশন এটা কেটে গেল, এটা আমাদের চেক করার কোনো প্রয়োজন নেই, দুটোকেই আমাদের ভাগ দিতে হবে। ওকে, তার মধ্যে কোনো একটা যদি না যায় আর চেক করার দরকার নেই। এটা দেখো 9 ক্যান্সেল হচ্ছে, 7 2 9 দুটোকেই ক্যান্সেল হচ্ছে। ওকে, এইটা যদি চেক করি আমরা মিলে যায় তাহলে অ্যান্সার এটা হয়ে যাবে, 6 কে 3 দিয়ে ভাগ যায় 3 কেও যায়, 8 আর 1 = 9 রয়েছে, 9 কেও 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে কি, রাইট অ্যান্সার। যদি আমরা চেক করতে চাই দেখো এটা চেক করে নি, 9 কে যাচ্ছে 9 কে যাচ্ছে, 7 2 9 যাচ্ছে কিন্তু 8 কে যাচ্ছে না, তাহলে এই অপশনটা ভুল হয়ে যাচ্ছে। ওকে, দেখো কত ইজিলি কিন্তু আমরা এভাবে বের করে নিতে পারি আমাদের সঠিক অ্যান্সার উইদাউট কোনো রকম ক্যালকুলেশনে। ক্লিয়ার? দেখে নেবো নেক্সট কোশ্চেন।
দেখো কোশ্চেন নম্বর 3 অনেকে বলেছিলে টাইম এন্ড ওয়ার্ক থেকে যে প্রবলেমগুলো এসেছিল 2015 তে সেগুলো নিয়ে অনেকে তোমাদের প্রবলেম রয়েছে খুব সিম্পলি কিন্তু আমরা এগুলো সলভ করে ফেলতে পারি দেখো কি করব প্রথমে এ এবং সি রয়েছে প্রথমে রয়েছে এ এবং বি কত 5 ঘন্টায় তারপর রয়েছে এ এবং সি করতে পারে কত 4 ঘন্টায় এবং বি ও সি বি প্লাস সি করতে পারে কত 3 দুগুণ 6 আগে 7/2 ঘন্টা আমরা একবারে বসিয়ে দিলাম 7/2 ওকে এখানে যখন ফ্র্যাকশন থাকে সেটা নিয়েও তোমাদের অনেকে প্রবলেম ছিল দেখো আমি আগের দিনও আলোচনা করেছিলাম কি করব এদের এলসিএম বের করব লসাগু বের করব কার লসাগু বের করব 5 4 এবং এখানে শুধু উপরে যে থাকবে তার বের করব ওকে তাহলে 5 4 এবং 7 লসাগু কত হয় 140 ওকে এবার দেখো এটা দিয়ে যদি এটাকে ভাগ করি সেই ক্ষেত্রে তোমাদের যদি প্রবলেম থাকে এইভাবে করবে দেখো 5 4 এবং 7 এর লসাগু 140 তো তো দেখো এখানে 5 রয়েছে 5 কে বাদ দাও 4 এবং 7 4 7 কত হয় 28 এখানে 4 রয়েছে 4 কে ক্যান্সেল বাদ দাও 5 এবং 7 5 7 35 আর এখানে রয়েছে কত 7 ওকে তো 7 বাদ দিলে হচ্ছে কত 5 এবং 4 4 5 20 নিচে দেখো 2 রয়েছে 20 2 40 ওকে প্রথমে উপরেরটা দিয়ে করবে করার পরে যেটা আসবে সেটাকে নিচেরটা দিয়ে গুণ করে পুট করবে এটা কিন্তু শুধু মাথায় রাখবে তাহলে আর কোনো রকম ফ্র্যাকশন কিন্তু এখানে আসবে না ওকে দেখো এবার আমাদের যেটা বের করতে হবে অনলি এ এর এফিসিয়েন্সি বের করতে হবে আমাদের এখান থেকে ওকে শুধুমাত্র এর এফিসিয়েন্সি বের করতে হবে সেই জন্য কি করব আমরা প্রথমে সবার এফিসিয়েন্সি যদি যোগ করি দেখো একটা এ দুটো এ ওকে দুটো এ প্লাস কত হচ্ছে একটা বি দুটো বি দুটো বি প্লাস দেখো দুটো সি এসছে ওকে এই টোটাল এফিসিয়েন্সি যেটা হচ্ছে 28 প্লাস 35 প্লাস 40 কত হচ্ছে 8 5 13 3 4 3 7 3 10 ওকে 103 এসছে দেখো কে কে রয়েছে এখানে 2a 2b 2c তাহলে আমরা বের করব শুধু অনলি a প্লাস b প্লাস c শুধু অনলি a প্লাস b প্লাস c এ কত আসছে তাহলে এখানে 2 কমন নিয়ে নিচ্ছি আমরা ক্লিয়ার দেখো 2 ইনটু এ প্লাস বি প্লাস সি এর যদি 103 হয় অনলি এ প্লাস বি প্লাস সি এর কত হবে 2 দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে হয়ে যাবে কত 103 ডিভাইডেড বাই 2 ওকে এবার দেখো এখান থেকে আমরা খুব ইজিলি এ বের করে নিতে পারবো কেন কারণ এখান থেকে আমরা বি এবং সি কে যদি বাদ দিয়ে দিই টোটাল দেখো এ প্লাস বি প্লাস সি এর কত ছিল 103 বাই 2 তাহলে শুধু এ বের করব আমরা তাহলে 103 ভাগ 2 মাইনাস কত হবে বি এবং সি কে বাদ দেব বি এবং সি এর এফিসিয়েন্সি কত 40 তাহলে মাইনাস কি করব আমরা 40 তাহলে দেখো এখান থেকে 4 দুগুণ 8 80 103 মাইনাস 80 ডিভাইডেড বাই 2 অর্থাৎ কত হচ্ছে 23 বাই 2 ক্লিয়ার এবার জাস্ট আমরা কি করব টোটাল কাজ আমাদের এটা এই টোটাল কাজকে আমরা ভাগ করে দেব কত দিয়ে এটা দিয়ে এটা হচ্ছে এফিসিয়েন্সি অফ কার এ ক্লিয়ার দেখো আমি এখানে করে দিচ্ছি তাহলে 140 ভাগ কত হচ্ছে 23 বাই 2 নিচে 2টা উপরে চলে আসবে তোমরা এটা প্রত্যেকে বুঝতে পারছো তাহলে 280 ভাগ 23 ওকে দেখো 1 দিয়ে 280 কে যদি যায় 28 কে 1 দিয়ে কত হচ্ছে 50 তাহলে 46 2 দিয়ে দিলে 46 4/23 ক্লিয়ার এত ঘন্টা ওকে আমাদের आंसर হচ্ছে 12.4/23 ঘন্টা ক্লিয়ার দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 4 যেটা রয়েছে কি করতে হবে সিম্পলিফিকেশন করতে হবে এবং 2015 তে কিন্তু মোটামুটি 14 থেকে 15 খানা সিম্পলিফিকেশন থেকে শুধুমাত্র প্রশ্ন এসেছিল ওকে কিভাবে সলভ করব দেখো যখন এই ধরনের থাকবে আমরা কি করব যে টার্মগুলো রয়েছে যেমন এখানে দুটো একই টার্ম রয়েছে ওকে এই ধরনের টার্মগুলোকে আমরা যদি a মনে করি তাহলে কি হচ্ছে দেখো উপরে a স্কয়ার আমি ডিটেইলস একটা করে দিচ্ছি দেখো প্লাস কি হচ্ছে এটাকে আমরা b মনে করছি ক্লিয়ার তাহলে হচ্ছে কি b স্কয়ার b ইনটু b b স্কয়ার মাইনাস দেখো এখানে কি রয়েছে এখানে দেখো এটা মানে তো b ওকে ইনটু এখানে কি রয়েছে 6.4 6.4 কে আমরা কিছুই ধরিনি 6.4 কে কি করব আমরা 2 ইনটু 3.2 এইভাবেই দেওয়া থাকে ওকে দেখো এখানে 3.2 ছিল তার সাথে 2 গুণ করে এখানে 6.2 তাহলে টোটাল যেটা দাঁড়াচ্ছে দেখো 2ab 2ab নিচে দেখো আমরা যদি এবার এটাকে x মনে করি তাহলে কি হচ্ছে নিচে x স্কয়ার প্লাস কি হচ্ছে y স্কয়ার মাইনাস একই রকম হবে এখানে 1.6 কে 2 ইনটু 1.6 ইনটু 2.4 তার মানে হচ্ছে কি 2x y স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা কি হয় a মাইনাস b হোল স্কয়ার তাহলে a এর মান কত নিয়েছি 3.2 মাইনাস কি হচ্ছে b b মানে 2.8 ওকে দেখো আমরা সরাসরি এটা পুট করে দিতে পারতাম ক্লিয়ার তারপরেরটা দেখো নিচে রয়েছে কি a মাইনাস x মাইনাস y টার হোল স্কয়ার x মানে 1.6 মাইনাস কত রয়েছে আচ্ছা এখানে প্লাস রয়েছে সরি এখানে তাহলে প্লাস হয়ে যাচ্ছে কত 2.4 তার স্কয়ার ওকে তো হচ্ছে উপরে 0.4 নিচে কত হচ্ছে 1.6 2.4 অর্থাৎ 4 ক্লিয়ার এখান থেকে তার স্কয়ার রয়েছে আমি টোটালি স্কয়ার করে দিলাম
তাহলে উপরে যদি আমরা পয়েন্টটাকে উঠিয়ে দিই নিচে আসবে কত 10 আসবে তাহলে 4 4 ক্যান্সেল হয়ে গেল 1 বাই 10 অর্থাৎ কত 1 বাই 100 1 বাই 100 মানে কত হয় 1 বাই 100 মানে যেটা হয় সেটা হচ্ছে 0.01 ওকে 0.01 হয়ে যাবে সঠিক অ্যানসার ক্লিয়ার তোমরা যারা প্রাইমারি ডিটে ম্যাথস নিয়ে চিন্তিত তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল কোর্স আমাদের খুব শীঘ্রই শুরু হতে চলেছে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে সেখানে জয়েন হয়ে যাও ওকে খুব শীঘ্রই কিন্তু আমাদের কোর্সটি চালু হয়ে যাবে দেখে নেব নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর 5 যেটা রয়েছে সিম্পলিফিকেশন রয়েছে ওকে এই ক্ষেত্রেও দেখো আমরা একই রকম ভাবে কি করব প্রত্যেকটাকে আলাদা ভাবে আমরা ধরে নিচ্ছি এটাকে আমরা এ ধরছি তাহলে উপরে দেখো কি হচ্ছে এ কিউ একটা দুটো তিনটে রয়েছে এ কিউ প্লাস রয়েছে কি এখানে এটাকে আমরা বি মনে করছি 1 2 3 তাহলে এখানে হচ্ছে কি বি কিউ নিচে দেখো কি রয়েছে এটাকে আমরা এ ধরেছিলাম তাহলে কি হচ্ছে এ স্কয়ার মাইনাস কি হচ্ছে এটাকে এ এটা বি ধরেছি তাহলে মাইনাস এ বি প্লাস কি হচ্ছে বি স্কয়ার ওকে খুব সিম্পলি দেখো এখান থেকে কি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ মানে আমরা জানি কি এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ওকে এটাকে পুরো আমরা কিন্তু মাইন্ডে ক্যালকুলেশন করতে পারতাম আমরা মাইন্ডে করলে কিন্তু আমাদের টাইম অনেকটা সেভ হয়ে যাবে আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু এটা লিখলাম ওকে তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে গেল শুধু পড়ে থাকছে এটার ভ্যালু কি এ প্লাস বি এ মানে কত ধরেছিলাম 0.835 প্লাস বি মানে কত 0.165 জাস্ট এটাকে আমরা যোগ করে দেব 5 5 10 0 নামছে 6 প্লাস 3 9 প্লাস 1 10 189 আর একে কত 10 ওকে তাহলে এক ঘর দু ঘর তিন ঘর পরে দশমিক ছিল এই তাহলে অ্যানসার হয়েছে কত 1 ক্লিয়ার দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 6 এটাও কি করতে বলেছে সিম্পলিফিকেশন করতে বলেছে এখানে যে সিম্পলিফিকেশন গুলো দিয়েছে সেই সিম্পলিফিকেশন গুলো কিন্তু সঠিক ওয়েতে না গেলে কিন্তু পরীক্ষায় প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যাবে কিন্তু সলিউশন কিন্তু বের হবে না ওকে দেখো কিভাবে সলভ করব আমরা এগুলো এটাকে আমরা কি ধরেছি এ ধরে নিচ্ছি এটাকে বি এবং এটাকে সি ধরে নিচ্ছি দেখো আর কিন্তু আদার্স কোনো টার্ম নেই ওকে তাহলে এবার দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস সি কিউ ওকে প্লাস দেখো পাচ্ছি 3 ইনটু এ স্কয়ার বি প্লাস পাচ্ছি দেখো 6 এ বি সি ক্লিয়ার এইটা যে ফর্মুলা আসবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার কিউবের ওকে কিভাবে আসছে এটা দেখো এ প্লাস বি হোল কিউবকে আমরা এইভাবে যদি ব্রেক করে নিই এ প্লাস বি তার কিউব প্লাস সি কিউব প্লাস কি হয় ফর্মুলা 3 এ স্কয়ার বি অর্থাৎ এ প্লাস বি তার স্কয়ার ইনটু সি প্লাস কি হয় 3 এ বি স্কয়ার তার মানে 3 এ এ মানে কত এ প্লাস বি এবং সি বি স্কয়ার মানে কি সি ওকে তাহলে সি স্কয়ার প্লাস কি সি কিউব এটাকে দেখো ব্রেক করে নিতে পারি আমরা এগুলোকে যদি ব্রেক করে নিই এ প্লাস বি হোল কিউবকে একই রকম ভাবে তাহলে সবগুলো যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে এই টার্মটা আসবে ক্লিয়ার তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি তার কিউব আমরা কি করব পুট করে দিচ্ছি 1.1 প্লাস 2.2 প্লাস 7.7 এবার কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে আমরা এটা যোগ করে দিচ্ছি 7 8 9 10 শূন্য হাতে এক সাথে 7 8 9 10 11 ওকে তার মানে হচ্ছে কি 11 এর কিউব 11 এর কিউব মানে কিন্তু 1 3 3 1 অর্থাৎ 1331 হয়ে যাবে অ্যানসার ক্লিয়ার দেখো কোশ্চেন নম্বর 7 এটা কিন্তু অত্যন্ত ইজি কোশ্চেন ছিল ওকে কি করব আমরা সিম্পলি করব এটা দেখো 1 2 3 4 তে শূন্য রয়েছে তাহলে 4 0 0 0 0 ওকে প্লাস দেখো এখানে যেহেতু নিচে রয়েছে কত 100 রয়েছে তাহলে কি হবে 0.2 তাহলে একটা দুই ঘর পরে হবে তাহলে এক ঘর এখানে একটা শূন্য বসলো প্লাস এখানে কত হচ্ছে 1 2 3 ঘর তাহলে 1 2 3 ওকে এখানে 1 তাহলে 1 2 3 ঘর ওকে প্লাস এখানে রয়েছে 1 2 3 অর্থাৎ 3 0 0 0 ওকে এবার জাস্ট যোগ করে দেবো এটার সাথে আমরা যদি এটা যোগ করি দেখো 4 3 1 2 3 1 2 3 তে শূন্য হলো এখানে এবার দেখো রয়েছে কি পয়েন্ট 1 2 0 2 তারপরে 3 ঘর 1 2 3 ঘর পরে রয়েছে 1 তাহলে 1 2 3 এখানে 1 জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু এটা অ্যানসার হয়ে যাবে ক্লিয়ার নেক্সট কোশ্চেন আরেকটা রয়েছে সিম্পলিফিকেশন কোশ্চেন নম্বর 8 দেখো আমরা আবার একই রকম ভাবে এটাকে এ ধরবো এটাকে বি সি এবং এটাকে ডি ধরবো তাহলে কত পাচ্ছি এখান থেকে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস বি ডি প্লাস 2 ইনটু ডি সি ডি ওকে তো এখানে যেটা পেলাম দেখো এটা সমান যেটা হয় সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার স্কয়ার এটাকে যদি আমরা ভাঙি ব্রেক করি আগের মতো এ প্লাস বি তার স্কয়ার প্লাস বি প্লাস সরি সি প্লাস ডি তার স্কয়ার প্লাস 2 ইনটু এ প্লাস বি
সি প্লাস ডি ওকে এটাকে যদি ব্রেক করি তাহলে এটাই পাবো আমরা ক্লিয়ার তাহলে এখান থেকে সমান দেখো খুব সিম্পলি এখানে আমরা মানগুলো পুট করে দিচ্ছি প্লাস 2 প্লাস 3.3 প্লাস 4.4 তার স্কয়ার রয়েছে দেখো 4 3 7 8 9 10 আগের মতই 10 এর শূন্য হাতে 1 আবার 10 আসবে 10 10 আর 11 ওকে তাহলে এটা হয়ে যাচ্ছে পয়েন্ট কেটে গেল তাহলে 11 স্কয়ার মানে 121 ওকে দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 9 আমি পুরোটা কোশ্চেন লিখে নিই এখানে কোশ্চেনটা এরকম ছিল ভাগ পদ্ধতিতে আমরা পাই নিচে চারটি অপশন ছিল ওকে তো এখানে ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষের মধ্যে একটা রিলেশন কোনটা সঠিক হবে সেটা বের করতে দেওয়া ছিল আমরা কি জানি কখন আমরা যখন ভাগ করি যেটাতে ভাগ করি সেটাকে কি বলা হয় ভাজক যেটা কে ভাগ করছি সেটাকে বলা হয় কি ভাজ্য এবং এর ফল যেটা পাই সেটা হচ্ছে কি ভাগফল এবং যদি কিছু ভাগশেষ থাকে সেটা হয় এখানে ক্লিয়ার এখান থেকে দেখো আমরা যে রিলেশনটা পাই এই ভাজ্য সমান যেটা পাই আমরা কি পাই ভাজ্য সমান পাই এইটা গুণন এইটা ওকে অর্থাৎ কি ভাজক গুণন ভাগফল ক্লিয়ার এবং ভাগশেষ যেটা থাকে সেটা কিন্তু যোগ করে দিলেই আমাদের ভাজ্যের সাথে সমান হয়ে যায় ওকে এই হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ অপশনে এরকম কিছু ছিল না অপশনে কি ছিল এটাকে এই পাশে নিয়ে এসেছিল অর্থাৎ কি ছিল এরকম ছিল ভাজ্য মাইনাস ভাগ শেষ ওকে সমান ছিল এটা তার মানে এখানে এটা ছিল না তাহলে এই অপশনটা হয়ে যাবে কিন্তু সঠিক অ্যানসার ওকে দেখো আজকে লাস্ট কোশ্চেন যেটা রয়েছে এখানেও কিন্তু সিম্পলিফিকেশন করতে হবে এবং ইউজিং অফ বদমাশ রুল ওকে বদমাশ রুল নিয়ে আমরা এর আগে কিন্তু আলোচনা করেছি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো বা আই বাটন থেকেও দেখে নিতে পারো ওকে দেখো এখানে আমরা কি করব সবার আগে যেটা হয় সেটা হচ্ছে এই বন্ধনী যেটা থাকে রেখা বন্ধনী তার কাজ সবার আগে করতে হয় ওকে তো রেখা বন্ধনীর কাজ যদি আমরা করি দেখো 1/6 -1/8 এটা লসাগু কত হবে 24 হবে তাহলে 4 6 24 তাহলে 4 আকে 4 মাইনাস কত হচ্ছে মাইনাস 3 আটা 24 তাহলে 3 অর্থাৎ উপরে কত হচ্ছে দেখো উপরে হয়ে যাচ্ছে কিন্তু 1 ওকে তার মানে এখানে হচ্ছে কত 2/3 -1/24 এটা তাহলে ফার্স্ট ব্র্যাকেটে চলে এলো এবার আমরা আবার একই রকম ভাবে এখানে লসাগু করছি 24 তাহলে 3 আটা 24 8 দুগুণ 16 মাইনাস কি হচ্ছে 24 একে 24 তাহলে 1 আটে 1 ওকে তাহলে দেখো উপরে যেটা দাঁড়াচ্ছে সেটা কত দাঁড়াচ্ছে 15/24 ইনটু বাইরে তাহলে রয়েছে কত হাফ এতটা আমরা নিয়ে নিলাম ওকে তাহলে দেখো এখানে 3 5 15 3 8 24 তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো উপরে 5 কে 5 আর নিচে কত 8 2 16 ওকে এটা হয়ে গেল আমাদের এত টাকা এবার এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে ইউজ করে নেব 3/4 মাইনাস কত রয়েছে এই পুরোটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম কত 5/16 ওকে তাহলে আমরা এখন এই কাজটা করে নেব সেকেন্ড ব্র্যাকেটের এখান থেকে দেখো একই রকম ভাবে আমাদের লসাগু আসবে 16 তাহলে 4 4 16 3 4 12 মাইনাস কত হচ্ছে 16 কে 5 কে 5 উপরে তাহলে কত হচ্ছে এখানে আমাদের এখানে হচ্ছে দেখো নিচে 16 উপরে হচ্ছে 12 মাইনাস 5 অর্থাৎ কত 7 ওকে তাহলে 7/16 হয়ে গেল কতটা আমাদের এতখানি কাজ কিন্তু হয়ে গেছে ক্লিয়ার এরপরে দেখো 2 3 দুগুণ কত 6 আর 7 তাহলে 7/3 ভাগ হলো হচ্ছে এটা ওকে তাহলে 7/3 ভাগ কে আমরা যদি গুণ করে দেই ইনটু হয়ে যাচ্ছে এটা উল্টে যাবে তাহলে উপরে যাবে 16 নিচে আসবে কত 7 তাহলে 7/7 ক্যান্সেল হয়ে যাচ্ছে কত দাঁড়ালো 16/3 এতটা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল থার্ড ব্র্যাকেট পর্যন্ত এবার এদিকে রয়েছে 5 গুণ 10 কে 11/2 তাহলে 11/2 -16/3 ওকে তাহলে দেখো এখানে লসাগু হচ্ছে কত 6 তাহলে 33 মাইনাস কত হচ্ছে 2 16 গুণ 32 খুব সিম্পলি হয়ে যাচ্ছে 1/6 আমাদের অ্যানসার ওকে পুরোটা বারবার কিন্তু লেখার প্রয়োজন নেই লিখলে অনেকটা টাইম নষ্ট হবে তোমরা একটু একটু করে এগিয়ে এগিয়ে চলে আসবে লাস্ট পর্যন্ত ক্লিয়ার আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেখানে আমরা আলোচনা করব বাকি 10টি প্রশ্ন নিয়ে ওকে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার